সোমবার দক্ষিণ কলকাতার একটি ঘরোয়া অনুষ্ঠানে দেখা হয়েছিল কুণাল ঘোষ ও রূপা গঙ্গোপাধ্যায়ের। এক ফ্রেমে বিজেপি সাংসদ ও তৃণমূল মুখপাত্রকে দেখে রাজনৈতিক মহলে জল্পনাও তৈরি হয়েছে, যদিও রূপা ও কুণাল দুজনেই সেই জল্পনায় জল ঢালতে চেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ যেন তা জিইয়ে রাখতে চাইলেন। বুধবার দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, 21 জুলাইয়ের মঞ্চে কি তৃণমূলে যাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায়? জবাবে দিলীপ ঘোষ বলেন, সেটা উনি বলতে পারেন, আমার জানা নেই। কোনো বড় নেতার নেত্রী আমি যোগাযোগ করা খোঁজ খবর রাখি না আজকাল। আমারটা আছে খবর, বলুন। বড় নেতার নেত্রী আমি যোগাযোগ করা খোঁজ খবর রাখি না আজকাল। কুণালের সঙ্গে রূপার ছবি নিয়ে ফেসবুকে বিজেপির একাংশ অভিনেত্রী সাংসদকে তীব্র আক্রমণ শানিয়েছেন। পাল্টা রূপা বলেছেন, যারা এসব বলছেন তারা সবাই খড়গপুর ও মেদিনীপুরের দিকের। অনেকেই মনে করছেন খড়গপুর ও মেদিনীপুরের কথা বলে রূপা আসলে দিলীপের বাহিনীর দিকেই ইঙ্গিত করতে চেয়েছেন, কারণ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে রূপা দিলীপ সংঘাত সর্বজনবিদিত। এ নিয়ে দিলীপ বলেন, আমি জানি না, আমি কাউকে গালাগালি করি না। যে যাদের মনের ব্যাপার এগুলো তারা ঠিক করুন, কে কোথায় যাবেন কোথায় থাকবেন, আমরা যে পার্টিটা করছি ওটাই মন দিয়ে করি। রাজনীতিতে সেলিব্রিটিদের রমরমা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ। পার্টি নিজের প্রয়োজনে নেয় বেশ বাড়াবার জন্য, আর সেলিব্রিটিরাও অনেক সময় নিজের প্রয়োজনে আসেন, তো সেটা পরিস্থিতির উপরে নির্ভর করে, পার্টির উপর নির্ভর করে। সব পার্টি না এরকম নয়, কিন্তু দেখেছি আমরা সাধারণত তাদেরকে নেওয়া হয়, কারণ পাবলিসিটির ব্যাপার থাকে। তো আগামী নির্বাচন যখন আসবে তখন সব পার্টি ঠিক করবে কাকে নেবে না নেবে, এখন থেকে কিছু বলা মুশকিল আছে। 21-এর বিধানসভার আগে যেভাবে চিত্র তারকারা বিজেপিতে ঢুকেছিলেন তাতে অনেকে হই হই করলেও দিলীপরা খুব একটা আমল দেননি। দেখা গিয়েছে দল হারার পরে সেই সেলেবরাও হয় জার্সি ছেড়ে দিয়েছেন, নয় বদলে নিয়েছেন। তবে রূপা গঙ্গোপাধ্যায় কী করবেন সেটাই এখন দেখার। দ্য ওয়াল ব্যুরো।